নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা ভীষণ সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো। তাহলে দেখতে থাকো ভিডিওটা। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথম লাগছে হচ্ছে চিংড়ি মাছ। মাছগুলোকে আমি ভালো করে বেছে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে সেই মাছের মধ্যে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর লাগছে হচ্ছে আমার সর্ষে। আমি কালো আর সাদা দু রকমের সর্ষে একটা মিক্সির জারের মধ্যে নিয়েছি, যেটাকে আমি এখন পেস্ট করব। আর এর সঙ্গে লাগছে হচ্ছে পাঁচটা আমি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে মিক্সির মধ্যে খুব সুন্দর করে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। এই দেখো তোমরা কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে আমি আবার চলে যাব চিংড়ি মাছের দিকে। চিংড়ি মাছগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি রান্নাটা করব, তোমরা দেখতে থাকো। আর চিংড়ি মাছে আমি আগে থেকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য আমি সামান্য একটু নুন দিলাম। আর এরপর আমি দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। এবারে আমি এর চিংড়ি মাছের মধ্যে একটু নারকেল বাটা দিয়ে দেবো। এ দেখো তোমরা, আমি মিক্সির মধ্যেই নারকলটাও বেটেছিলাম, সেটা আমি দেখাইনি তোমাদেরকে। সেই নারকল বাটা দিয়ে দিলাম, দু তিন টেবিল চামচ দিয়ে দিয়েছি, দেখো। এরপর নারকলটা দিয়ে ভালো করে মাখিয়ে তারপর আমি সর্ষে বাটাগুলো এর মধ্যে, সর্ষে এবং লঙ্কা বাটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখো, এরপর ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি যেটা করব, আমি সর্ষে বাটা এবং নারকেল বাটাটা দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে আমি মিক্সির জারের মধ্যে যে মশলাটা ছিল সেটা ধুয়ে একটু জল দিয়েছি। দিয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি যেই বাটিটার মধ্যে মাছটাকে মেখে নিয়েছি সেই বাটিটা একটা গ্যাস ওভেনের ওপর বসিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, কিন্তু গ্যাসের আঁচটা এর মধ্যে এই অবস্থায় কিন্তু একদম কম রাখতে হবে, কারণ এটা উতলে পড়ে যাবে। এই দেখো আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। এবারে আমি 5 মিনিটের মতন এটা হতে দেব। এবারে দেখো বন্ধুরা, 5 থেকে 7 মিনিট এটা হওয়ার পর আমি ঢাকনাটাকে খুলে একটু নেড়ে দেব। মাঝে মাঝে একটু নেড়ে দিলে তাহলে নিচের থেকে লেগে যাবে না। এই দেখো আমি চামচটা দিয়েই নেড়ে দিলাম। এভাবে ঢাকা দিয়ে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি তৈরি করে ফেললাম চিংড়ি মাছের নারকেল বাটা ও সর্ষে বাটা দিয়ে একটা সহজ রেসিপি। এবারে আমি সেই মাছগুলোকে একটা থালার মধ্যে নামিয়ে নিলাম ও তারপর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে ছড়িয়ে দিলাম। দেখো বন্ধুরা কি দারুণ হয়েছে দেখতে। তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তাহলে আজকের জন্য আসি বন্ধুরা, আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাব। ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো।